এভরিওয়ান, এই যে দেখুন আজকে আমি আমার ছোট্ট সোনামণিকে প্রথমবার গোসল করাবো। আর অন্যদিকে মামনি কি বলছে দেখুন। শোনো, তোমাদের খাই পড়ি বলে তোমরা এরকম করতে পারো না, যা ইচ্ছে তাই করতে পারো না। আমার ছোট্ট সোনাকে কিভাবে পানিতে ভিজাচ্ছে? আমার বাবুকে আমাকে ফেরত দাও। দাও, আয় সোনা, আয়, আমি ঘাড়ে কামড় দিয়ে ওকে নিয়ে যাই। আয়, কিভাবে ভিজাই? তো দেখতেই পারলেন পিকাচু মামির রিয়াকশনটা কি, সে বাবুকে একেবারেই গোসল করতে দিবে না। তো চলুন পানিটা রেডি করে ফেলি। এখানে আমি 2 মগ গরম পানি অ্যাড করে দিলাম, খুব বেশি গরম না। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে পানিটা কুসুম গরম করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি বিড়ালদের যে শ্যাম্পু পাওয়া যায় সেই শ্যাম্পুটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু সেই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটা দিয়ে খুব সুন্দর করে আমি ফেনা ফেনা করে দিয়েছি। ওই যে দেখুন, বাবুকে বাথরুমে নেওয়ার আগেই কিন্তু দরজার মুখে মাম্মি বসে আছে। ছোট্ট সোনা টুকুসকে মাম্মি একেবারেই গোসল করতে দিতে নারাজ। তো আজকে টুকুসের প্রথম গোসল, ওর এজ এখন 3.5 মাস। একদম 3.5 মাসে অনেক বেশি গরম আজকে, তাই আমি আজকে ওকে ফার্স্ট গোসল করাবো। তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু অনেক ভয় পাচ্ছে, কারণ আজকে ওর ফার্স্ট গোসল, এর আগে ও পানি ধরে নাই, তাই ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক। তো আমি কুসুম গরম পানি দিয়েছি প্রথমেই, কিন্তু ঠান্ডা পানি দিতে যাবেন না। মাম্মি কিন্তু খুব বুঝে, মাম্মি চায় না তার সোনার একটু ক্ষতি হোক, তাই মাম্মি খুবই চিল্লাচিল্লি করছিল। তারপর বাবুকে আস্তে আস্তে কুসুম গরম পানি দিয়ে আমি রিল্যাক্স করলাম, গলার দিক থেকে নিচে সুন্দর মতো ধুয়ে দিচ্ছি। সাবধানে অবশ্যই করাবেন, কোনোভাবেই যেন কানে পানি না চলে যায় আর গলার উপরে পানি না যায়। আপনি যেভাবে করাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন, গলার এই বর্ডারের নিচ থেকে কিন্তু আমি সুন্দর মতো ওর শরীরটা সাবান পানি দিয়ে একটু সুন্দর করে ধুয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা করবেন। মাথাটা অবশ্যই এরকম সোজা করে উপরের দিকে রাখবেন, কোনোভাবেই যেন কানে পানি চলে না যায়, কারণ কানে পানি চলে গেলে ওদের অনেক ক্ষতি হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই খুবই সাবধান থাকবেন। মাথাটা অবশ্যই সোজা রেখে আপনি হাতের সাহায্যে মাথার উপরে এবং নাক মুখ পরিষ্কার করে দিবেন, কোনোভাবেই মাথার উপর পানি ঢালতে যাবেন না। আর বিড়ালের যখন 3 মাস বয়স হবে তারপর আপনি আপনার ইচ্ছা মতো একদিন গোসল করে দিতে পারেন, এবং অবশ্যই মাসে 2 বার গোসল করাবেন, কোনোভাবেই বেশি করাবেন না, আর শীতকালে কোনো ধরনের গোসল না। তো দেখুন আমি কিন্তু শ্যাম্পু দিয়ে ওর শরীরটা পরিষ্কার করার পর এখন আমি নিচে রেখে কুসুম গরম পানি দিয়ে ওর শরীরটা খুব ভালো মতো ধুয়ে দিচ্ছি, যেন শরীরে কোনো ধরনের সাবান না থাকে, ওরা কিন্তু শরীর চাটে। আর এভাবে হাতের সাহায্যে ওর মুখটা আমি ক্লিন করে দিচ্ছি। একেবারেই মাথার উপরে পানি দিতে যাবেন না, আমি বারবার বলে দিচ্ছি। আর 3 মাসের আগে কোনোভাবেই গোসল করানোর মতো রিস্ক নিতে যাবেন না, কোনো ধরনের প্রবলেম যদি না হয়ে থাকে, কারণ বিড়ালরা কিন্তু পানি সহ্য করতে পারে না। খুব বেশি গোসল করালে ওদের ঠান্ডা লাগে, ফ্লু হয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন মামনি খুবই সচেতন, সে বারে বারে আসছে। আজকে আমার টুকুর সোনার ফার্স্ট গোসল, তাই সে একটু ভয় পাচ্ছে, লাফাঝাপা করছে। আমি কিন্তু ওকে আস্তে ধীরে করানোর চেষ্টা করছি, ও কিন্তু ভয় পাচ্ছে। আমি ওকে একটু নিয়ে মুখ দিয়ে আদর করে দিলাম। সোনামণিটা আমার খুবই ভয় পাচ্ছে, তাই ফার্স্ট গোসল একটু কম সময়ে একটু কম পানিতে করিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু অনেক গরম আজকে, তাই আমি গরমের দিনে ওকে গোসলটা করিয়েছি যেন একটু আরাম পায়। দেখুন ও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আর কিন্তু ওরকমভাবে ভয় পাচ্ছে না। গোসলটা আমি শেষ করে দিয়ে একটা মোটা টাওয়েলে ওর শরীরটা পেঁচিয়ে নিব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পানিটা শুষে নিবে। গোসল শেষ করে কিন্তু আমি ওকে বারান্দায় নিয়ে চলে এসেছি। বারান্দায় রোদে আমি ওকে বসে খুব সুন্দরভাবে শরীরটা আস্তে ধীরে মুছে দিচ্ছি। আজকে ওর ফার্স্ট গোসল, সেই তুলনায় ও কিন্তু খুবই কম ডিস্টার্ব করেছে, ও যথেষ্ট ভদ্রভাবে গোসল করেছে, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম, আমি কিন্তু বারান্দায় পা রাখতে পাচ্ছি না, এতটা গরম আজকে। তাই এই দিনটা বেছে নিয়ে আমি ওকে ফার্স্ট গোসল, অবশ্যই 3 মাস হলে তারপর আপনি ওকে গোসল করাবেন, এবং প্রথম দিন অল্প করে গোসল করিয়ে ধীরে ধীরে আপনি গোসল করিয়ে দিবেন। বিড়ালদের কিন্তু খুব বেশি গোসলের প্রয়োজন হয় না, ওরা নিজেরাই নিজেদের শরীর চেটে খুব সুন্দর মতো পরিষ্কার করে রাখে। আর গোসল বাদে কীভাবে ওদেরকে একেবারে সুন্দর করে ক্লিন করা যায় সেই ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই প্রতিদিন গোসল না, আপনার বিড়ালের লাইফ রিস্ক নেবেন না। আপনি খুব সুন্দরভাবে ওকে মাসে 2 বার
খুব গরম পড়লে তিনবার গোসল করে দিতে পারেন, তার বেশি গোসল না। আর শীতকালে একেবারেই গোসল করাতে যাবেন না। আর গোসল করানোর পর অবশ্যই ওদেরকে রোদে নিয়ে বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিবেন। আজ প্রচন্ড রোদ, তাই আমি আজকে ওদের হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই নাই, রোদেই শুকাতে দিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।